আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে। দর্শক, আজকে আমরা জানব বাদামতলি পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে। দর্শক, আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক, আজকে পুরো ভিডিওতে এক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানব আজকের পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভাইয়া ভালো আছি। তো ভাইয়া, আপনার নামটা কি? মোহাম্মদ সোহেল শিকদার। জি ভাইয়া? মোহাম্মদ সোহেল শিকদার। সোহেল ভাইয়া, তো এখন আপনাদের এই বর্তমানে বাদামতলি পাইকারি বাজারে কিভাবে ব্যবসা করতেছেন খেজুরের? এই তো আছে, ভালো, মানে ভালোই চলে। জি ইনশাল্লাহ। আপনাদের এখানে হিউজ পরিমাণে খেজুরের কালেকশন আছে ভাইয়া। তো আসলে আমরা প্রথমে এই যে কর্নার থেকে দেখি, হ্যাঁ, এইগুলা কি খেজুর? এটা এটা আলজেরিয়ান ভিজা। এটা হচ্ছে আলজেরিয়ান ভিজাটা। এটা কত করে, 5 কেজি? এটা 5 কেজি 1000 টাকা। এটা হচ্ছে 5 কেজি 1000 টাকা করে। আচ্ছা ভাইয়া, আর পরবর্তী পাশেরটা? পাশেরটা এটা হচ্ছে মরিয়ম খেজুর আপনার, আপনার এটা হচ্ছে প্রিমিয়ারলি খুব ভালো খেজুর। এটার দাম হয়েছে আপনার 3100 টাকা বর্তমানে। এটা হচ্ছে 5 কেজি 3100 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে ভালো ভিআইপিটা। এরপর পাশের এইটা ভাইয়া? এটা হচ্ছে ফরিদা খেজুর, এটা আপনার 5 কেজি 1050 টাকা। 5 কেজি ফরিদা খেজুর, এইটা হচ্ছে 1050 টাকা করে। এরপর পাশের এইটা কি ভাইয়া? এটা হচ্ছে কালমি খেজুর, কালমি মরিয়ম। এইটা কত করে? এটা যে আপনার 1900 টাকা। 1900 টাকা করে 5 কেজি কলমি মরিয়ম। এরপর পাশেরটা মাশরুক। হ্যাঁ, এটা মাশরুক 5 কেজির। জি, এটা কত করে? এটা আপনার 1600 টাকা। 5 কেজি মাশরুক 1600 টাকা করে। আচ্ছা ভাইয়া, এরপর পাশেরটাও কি কালমি? না, পাশেরটা এটা আপনার এটাও মরিয়ম ভিআইপিটা। হ্যাঁ, এটা ভিআইপি। ভিআইপি এটা কত করে? এটা এটা ভিআইপি না, মানে এটা হচ্ছে আপনার মমতাজ, এটা হচ্ছে 1800 টাকা। 1800 টাকা? 2800 টাকা। 2800 টাকা 5 কেজি? হ্যাঁ, 5 কেজি। আচ্ছা, এরপর পাশের এইটা? এসে মাবরুম। 5 কেজির মাবরুম, এটা কত করে? এটা আপনার 2100 টাকা। 5 কেজির মাবরুম, এটা হচ্ছে 2100 টাকা করে। আসলে এইগুলো আসে কোথা থেকে ভাইয়া? এটা আপনার দুবাই আছে, তারপরে আরব সৌদির আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। এরপর উপরেরটা? উপরেটা এটা হচ্ছে মাশরুম, ঠিক আছে, এটা হচ্ছে হাই কোয়ালিটি ভালো ব্র্যান্ডের। এটা দাম হয়েছে আপনার 4500 টাকা। 5 কেজি? 5 কেজি 4500 টাকা মাশরুম। এটা খুব ভিআইপি, ভিআইপি মাবরুম, এটা মাবরুম, সরি মাবরুম, মাবরুম 5 কেজির মাবরুম, এটা হচ্ছে 4500 টাকা। হ্যাঁ, 4500 টাকা। আচ্ছা, এরপর আমরা এই কর্নার থেকে দেখি ভাইয়া, এই পাশেরটা হচ্ছে 3 কেজির কলমি মরিয়ম। হ্যাঁ, এটা 1250 টাকা। এটা হচ্ছে 1250 টাকা 3 কেজি কলমি মরিয়ম। আচ্ছা, এরপর আজুয়া কত করে? এটা আজুয়া হয়েছে 1700 টাকা 3 কেজি। 3 কেজি? 3 কেজি আজুয়া, এটা 1700 টাকা করে। আচ্ছা, এরপর নিচেরটা? এটা মাবরুম, এটা কত করে? এটা হচ্ছে আপনার 1100 টাকা 3 কেজি। 3 কেজি 1100 টাকা মাবরুম না? আচ্ছা, এটা তো ভালো আছে অনেক। হ্যাঁ, ভালো হবে না? হ্যাঁ, ভালো। 3 কেজি 1100 টাকা? জি জি। আচ্ছা, এরপর পাশের এইটা? এটাও আপনার মাশরুক, এটা এটা দাম হয়েছে আপনার 1050 টাকা। কত কেজি? এটা 3 কেজি। 3 কেজি 1050 টাকা। এবার পাশেরটা ভাইয়া? পাশেরটা একই। আর উপরের এই যে ছড়া খেজুর কত করে? ছড়া খেজুর এটা আপনার 1600 টাকা। 5 কেজি? 5 কেজি ছড়া খেজুর, এইটা হচ্ছে 1600 টাকা করে। অনেক ফ্রেশ আছে ভাইয়া। এটা কি আপনার তিনিশিয়া থেকে আসছে? জি জি, তিনিশিয়া থেকে। তিনিশিয়া থেকে আসছে। আচ্ছা, এরপর পাশেরটা? আসলে এটা হচ্ছে মাশরুম, এটা এটাও খুব বেপি মাশরুক না? হ্যাঁ, 2400 টাকা। কত কেজি? 3 কেজি। 3 কেজি 2400 টাকা করে। আচ্ছা, পরবর্তী আজুয়া কত করে? ওটা আজুয়া, আজুয়াটা কত করে? ওটা হচ্ছে আপনার 1400 টাকা। 1400 টাকা আজুয়া। আচ্ছা, পরবর্তী কর্নারেরটা? সালবি, ওটা সালবি, সালবি কোম্পানি, এটা কত করে? এটা 1000 টাকা 3 কেজি। 3 কেজি 1000? 1000 টাকা। আচ্ছা, আর পরবর্তী পাশেরটা? ওটাও কালমি, ওটা হচ্ছে 1250 টাকা। 1250 টাকা কালমি। এরপর পাশের এইটা? এটা হচ্ছে আপনার এই মাশরুক। হ্যাঁ, মাশরুক, মাশরুক, এটা কত করে? একই রেট, সেম একই? হ্যাঁ, একই। আর এই পরবর্তী পাশেরটা? এটা একই, দিয়ে 3 কোয়ালিটি একই। আর এইটা 5 কেজির, এইটা কি ভাইয়া? এটা 5 কেজির, এটা হচ্ছে মাশরুক, এটা হচ্ছে 5 কেজির মাশরুক। এটা প্রাইস কত করে? এটা 1300 টাকা। 5 কেজির মাশরুক 1300 টাকা, এটা ভালো হবে? হ্যাঁ, মোটামুটি ভালো হবে। ভালো হবে না? মোটামুটি নষ্ট আছে নাকি ভিতরে? না না, নষ্ট নেই, ভালো। না না, ভালো, নষ্ট মানে আমাদের এখানে পাবেন না। আর এই পাশেরটা?
একই তিনটা এক ব্র্যান্ড তিনটা 1100 করে না তিনটা এক ব্র্যান্ড এক ব্র্যান্ড এটা 5 কেজি 1100 করে না না 1300 করে 1300 করে সরি 1300 টাকা করে আচ্ছা এই পেশে আর এই পেশেটা এটা জাজুয়া এই আজুয়া আপনার 5 কেজি এটা 1900 টাকা 5 কেজি 1900 টাকা 1900 টাকা করে আচ্ছা আর এই মাবরুম কত করে মাবরুম এটা আছে আপনার ১০ কেজি ১০০০ টাকা আর ধাপাস হচ্ছে 10 কেজি আপনার 100 টাকা 10 কেজি ধাপাস 2100 টাকা পরবর্তী পাশেরটা লুলু বড় এটা লুলু বড় এটা কত এটা হচ্ছে আপনার 850 টাকা আর এই পাশেরটা এটা ধাপাস 5 কেজি এটা আপনার কাছে 1150 টাকা ভিতরে কি আরও কার্টুনে আছে কিছু খেজুর অনেক কার্টুনে আপনাদের অনেক ইউজ পরিমাণ আছে আচ্ছা তো দর্শক আপনারা দেখলেন যে আজকের পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম